हेलो फ्रेंड्स, आज हमार राइड शुरू। तो गाइस साथ থাকো, আমি এখন বের হচ্ছি। এন্ড তোমরা কোন কিছু বলবা? ওকে, তো বন্ধুরা, ঝমঝম করে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া, মানে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী গুড়গুড়ি ঝড়ের আগমন শুরু হয়ে গেছে। বন্ধুদের সাথে মিট আপ করে এবার আমার বেখড়াওয়ার থেকে বেরোবার সময়। আমি এখন প্রায় বহরমপুরের কাছাকাছি, বহরমপুরের আগে আছি। তো গায়েব, প্রচণ্ড বৃষ্টির কারণে দেখো রেনকোট সব কিছু, লাগেজ প্যাকিং করা বাধা। তো গায়েব, এটাই আপডেট দিচ্ছিলাম। আর এখন এই দিকটা ঠিকঠাকই আছে, এদিকে অতটা এদিকে বৃষ্টি নেই। ওকে, বাই বাই। এবার আমি জ্যাকেটগুলো সব খুলে নেবো। জ্যাকেট বলতে উইন্ডচেটার, রাইডিং জ্যাকেট ভেতরে পড়াই আছে। তো এবার রাইডিং জ্যাকেট পরে চালাবো। সো গাইস, সাথে থাকো, ভালো থাকো। তোমাদের রাজ বহরমপুরে একটু দাঁড়ানোর পর একদম টান টান চলে গেলাম ফারাক্কা ব্রিজ ছাড়িয়ে একদম রানীগঞ্জ। তো বন্ধুরা, ওখানে একটা চায়ের দোকানে রেস্ট নিলাম 2 ঘন্টা, এবং তারপরেই সকালবেলা রাইড শুরু। রানীগঞ্জের দৃশ্যটি টাইম। গুড মর্নিং গাইজ। হ্যালো দোস্ত, আজ আমার মেন উদ্দেশ্য হচ্ছে দার্জিলিং যাওয়ার। তো গাইজ, প্রায় চলে এসেছে আর 253 কিলোমিটার। তো গাইজ, সেফ ড্রাইভ, সেফ লাইফ, এবং সেফ ট্রি, সেফ নেচার, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমার রাইড আজ নেচারের সাথে পাল্লা দিয়ে। প্রকৃতির সৌন্দর্যতা আজকের রাইড। তো গাইস, সাথে থাকো, সঙ্গে থাকো, গাছ বাঁচাও, গাছ লাগান, প্রাণ বাঁচান। ওকে, তো বন্ধুরা, আমার পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন, এবং ডিসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিংক পেয়ে যাবেন।